ভরতপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ র্যালি। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি গোটা ভরতপুর পরিক্রমা করে ও সাধারণ মানুষকে সজাগ করা হয়, যাতে গাড়ি নিয়ন্ত্রণে রেখে চালায় ও ট্রাফিক রুলস মেনে রাস্তা চলাচলের জন্য এই র্যালি। এই বিষয়ে ভরতপুর থানার ওসি অতনু দাস কি বললেন শুনুন। ভরতপুর থেকে আয়ুবালী রিপোর্ট, AB24 নিউজ। অ্যাকচুয়ালি আমাদের সিএম ম্যাডামের অনুপ্রেরণাতে এটা সেভ ড্রাইভ সেভ লাইফ শুরু হয়েছিল। তারপর এখন মানুষজনের মধ্যে, জনসাধারণের মধ্যে আপনার জাগাতে হবে যে কেন আমরা করছি, নাহলে মানুষ বুঝবে না। বিগত কয়েকদিনে সারা পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে অ্যাক্সিডেন্টটা বেড়েছে, তো মানুষের মধ্যে জনস্বার্থে এটা প্রয়োজনেই এটা আমাদের করা হয়ে থাকে। তো আশা করি মানুষের মধ্যে সেই সচেতনতা ডাকবে এবং কীভাবে বাইক চালাতে হয় তার নিয়ম অনুসারে, এবং মেনলি হলো সবাইকে একটাই কথা বলা, ঠিক আছে, হেলমেট পরে বাইক চালান। কারণ দেখুন, একটা প্রাণ চলে গেলে সেটা কখন কিছু করার থাকে না, এবং যে হারায় সেই বুঝতে পারে, তার পরিবারই বুঝবে। তার জন্যই আমরা চেষ্টা করে থাকি, ঠিক আছে, আমাদের বড় সাহেবের নির্দেশ রয়েছে, সবার নির্দেশ নিয়ে আমরা চেষ্টা করে থাকি যে মানুষজনের মধ্যে যতটা সম্ভব সচেতনতা বাড়ানো, তার জন্যই এই। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।